এই যে এত প্রশ্ন প্রশ্ন করছি আমরা আরো সাংবাদিকরা তো প্রশ্ন প্রশ্ন করে তো আমাদের কি কোনো মাঝে মাঝে লিগাল নোটিশ ফিস পাওয়ার চান্স আছে কিনা বিসিবি থেকে কিসের জন্য এই যে প্রশ্ন করা তো দেখেন আমি একটা কথা বলি আমার চেয়ে বেশি মানে আমাকে নিয়ে যত আলোচনা হয় খারাপই বেশি বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে বা যেটাই হয় আমি কখনো রিয়্যাক্ট করি না সিম্পল ক্রিকেট বোর্ডের কর্মকাণ্ডে থাকে মিডিয়া তীক্ষ্ণ নজরদারি বিসিবি যিনি মোটামুটি একাই চালান তিনিও তাতে অস্বস্তিতে থাকেন পাপনের বোর্ডে তার নিজের কিংবা ডিরেক্টরদের জবাবদিহিতা থাকলেও একজন যেন সূর্যি মামা তার এতই উত্তাপ কারো প্রশ্ন তোলার বা স্পর্শ করার ক্ষমতা নেই কামিনিটি সিলভা দ্য ওয়ান ম্যান কর্মী অন্য সবাই এই কিউরেটরের কাছে এক কথায় তুচ্ছ তাচ্ছিল 13 জুন 2023 মঙ্গলবার খেলাযোগের ক্যামেরায় কামিনিটি সিলভা ধরা পড়েন ঠিক এভাবে মাঠকর্মীদের তিনি শাসাচ্ছেন নজরুল বেঁচে থাকলে গুলি মজুরের ভার্সন টু লিখে ফেলতেন বিসিবি মিডিয়া উইং নির্ধারিত করিডোরেও অবস্থান করতে পারবেন না কোনো সংবাদকর্মী মাঠকর্মী থেকে নিরাপত্তা রক্ষী যে আচরণের শিকার হন প্রতিদিন তার জন্য একটা ট্রেলার প্রকাশ পায় 13 জুন আপনাদের গালি দেয় আপনারা কিছু বলতে পারেন না না এখানে সিকিউরিটি সমস্যা আমার কাছে এই লোক তো আমার বাংলাদেশের মানুষ এর গালি দেয় কিভাবে বিসিবির বেতনে বাংলাদেশে চাকরি করা লঙ্কান ভদ্রলোক দেশীয় কর্মীদের সাথে যা করেন তা ক্রিকেট বোর্ডের ইমেজের সাথে যায় না 10-15টা ম্যাচ খেলে এরকম পিচে যে কোনো একটা ব্যাটসম্যান হলে তার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে এটা খুবই স্বাভাবিক 10টা দিন কোনো খেলা হয় নাই 10 দিন খেলা হওয়ার পর এই উইকেট এটা সেই উত্তর দিতে পারবে আমরা জানি যে টস হারলে বোলিং টিম একটু অ্যাডভান্টেজ পাবে বাট এত অ্যাডভান্টেজ পাবে এরকম গুডলেন বল মাথার উপর দিয়ে চলে যাবে সাকিব তামিম মাশরাফি যা বাংলায় বলেন তা কামিনি বোঝেন কিনা সন্দেহ আছে আবার লঙ্কান উস্তাদ যা সিংহলি ভাষায় বলেন সেটাও খেটে খাওয়া মাঠকর্মীরা না বুঝলেও কামিনীর শরীরী ভাষাটা ঠিকই বোঝেন ক্রিকেট বোর্ড হোম অফ ক্রিকেটের দুষ্টচক্র থেকে বেরুতে অবশেষে নিয়োগ দিয়েছে বিশ্বখ্যাত টনি হ্যামিংকে অস্ট্রেলিয়ার বড় সব মাঠ আর উইকেট শুধু নয় আইসিসি একাডেমিও হ্যামিংয়ের ছোঁয়া পেয়েছে তবে মিরপুরে অজি কিউরেটরের প্রথম দিনটায় নিজ রাজত্বে খুব একটা সহযোগিতাপূর্ণ ছিলেন না জিডি সিলভা ন্যাশনাল গ্রাউন্ডস ম্যানেজার আব্দুল বাতেন অধিকাংশ সময় হ্যামিংয়ের সাথে থাকলেও কামিনী যেন ডুমুরের ফুল গ্রাউন্ডসম্যানদের শাসানো লঙ্কান পিচ কিউরেটরের বেতন হয় মার্কিন ডলারে মুদ্রাস্ফীতির যুগে টাকায় মাইনে পাওয়া গরিব কর্মীরা তার কাছে যেন যা তা রিয়াসাদ আজিম 71